কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিওটার বিষয় হচ্ছে যে বর্ষাকালে যে লুকি বেগুনের চাষ করা হয় যেটা বলো দেশি বেগুনের চাষ এবং সেটাতে যে জল জমিতে জল বসে গেলে যে গাছ মারা যাচ্ছে তার জন্য আপনাদের কী করতে হবে অবশ্যই আপনারা উঁচু জমিতে বেগুন চাষ করবেন যেমন এখন হচ্ছে একটু ডাঙা জমি বা বলতে পারেন যে পুকুরের পাড় এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পুকুর পাড়তে যে এই যে বেগুন গাছ লাগানো হয়েছে এখন সেখানে খুব একটা জমিতে জল বসে নাই কারণ কি যেহেতু পুকুরের পাড় একটু ডাঙ্গা হয় উঁচু হয় সেখানে আকাশে জল তাড়াতাড়ি নেমে যায় এবং তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই জন্যে অবশ্যই বর্ষাকালে বেগুন চাষ করতে গেলে সবসময় উঁচু জমিতে চাষ করবেন তাতে কোনো অসুবিধা হবে না বর্ষাকালে একটু জমির আগাছাগুলো একটু পরিষ্কার করে রাখবেন তাতে কি হচ্ছে রোগ পোকার হাত থেকে একটু গাছটা ভালো থাকবে এই যে যখন দেখতে পাচ্ছেন যে বেগুনের যে সেরকম রোগ পোকা লাগে না এবং বেগুনের যে কটা পোকাটাও লাগে নাই একটুখানি জমিতে এই যে এই সামনে গাছটা দেখতে পাচ্ছেন এটাতে বর্ষাকালে প্রচুর জল বসে গেছিলো তার জন্য গাছ কিছু কিছু গাছ মারা গেছে দেখতে পাচ্ছেন গাছটি কত বড় হয়ে গেছিল এবং বড়ো হওয়ার পর বেগুন ধরে গেছিল তারপরও কিন্তু গাছটা মারা গেছে এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে কোনো পোকা নাই কিন্তু শুধুমাত্র জমিতে জল বসার কারণে কিন্তু গাছটা খালি মারা গেছে